তোমাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করার জন্য আমাদের নতুন ইউটিউব চ্যানেল বাই এপিবিএন। যারা আমাকে চেনো না তাদের জন্য পরিচয় দিচ্ছি, আমার নাম ফারহানা পারভিন, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের বিষয়টার টপিকটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ইন্টারনেট। শুধু শিক্ষা কার্যক্রম রিলেটেড বা শিক্ষা রিলেটেড, এই শিক্ষা কিন্তু স্কুল কলেজ বলতে না, যে কোনো রকমের শিক্ষা হতে পারে, আউট অফ স্কুল, আউট অফ ইনস্টিটিউশন, তোমার পার্সোনাল লাইফ থেকে শুরু করে এডুকেশনাল লাইফ, জব লাইফ, এভরিথিং, সব ধরনের শিক্ষা পরিচালনায় ইন্টারনেট আমাদের কোন কোন আঙ্গিকে সাহায্য করে সেটা আমরা দেখব। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইন্টারনেট অতপ্রতভাবে জড়িত, যার কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। দূরশিক্ষণের মাধ্যমে সমগ্র পৃথিবীর স্কুলগুলো একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এটা বলতে পারো স্কুল কলেজ ভার্সিটি লেভেলে। এখন যেমন ভার্সিটির কার্যক্রমগুলো পুরোপুরি অনলাইন বেস চলছে, ওদের এক্সামগুলো পর্যন্ত, ইয়ার প্রমোশন, এভরিথিং অনলাইনে হচ্ছে। এরা এখন দেখা যাচ্ছে যে সবাই তো বাসায় চলে আছে, টিচাররা বাসায় বসে ক্লাস নিচ্ছেন, এবং কেউ বগুড়া, কেউ নাটোর, কেউ ঢাকা, যে বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি কেউ ইন্ডিয়া বেড়াতে গেছে বা বিভিন্ন দেশে আছে, তারাও এখান থেকে একইভাবে ক্লাস কার্যক্রম জয়েন হতে পারে। এবং সেই ক্লাস কার্সিনী কার্যক্রমটা যখন পরিচালনা করা হয় তখন কিন্তু একেবারেই বোঝার উপায় থাকে না যে তোমরা কেউ কারো পাশাপাশি নেই। এখনো যেমন জুম ক্লাসগুলো তোমরা করছো, যে যে যার যার এক একজন এক এক এলাকায়, এরিয়া ভিত্তিক, এরিয়ার বাহিরে আছে, গ্রামে বসে জয়েন করতে পারছে, এটা কিন্তু যুগান্তকারী একটা আবিষ্কার। এরপর আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এখানে রয়েছে শিক্ষা কারিকুলাম ও সকল শ্রেণীর পুস্তক। যে কোনো কারণে যদি তোমার হঠাৎ করে তুমি দেখতে পেলা যে এখন তোমার বইয়ের কোনো পেজটা নেই, কিংবা এই পেজটা অথবা সে বইয়ের কোনো টপিকটা নেই, অথবা তোমার বইটা খুঁজে পাচ্ছ না ইমিডিয়েটলি অ্যাসাইনমেন্ট করার জন্য বা কোনো নোট বের করার জন্য তোমার দরকার বইটা, এবং এই মুহূর্তে কোনো ফ্রেন্ডও তোমাকে দিচ্ছে না, তাহলে তুমি অনলাইন থেকে ডাউনলোড করে ইজিলি সেটার প্রিন্ট আউট করে নিতে পারো, বা অনলাইনে সোজাসুজি তুমি সেটাও করতে পারো। খুব অচিরেই আমাদের ইবুক রিডার পদ্ধতিটা চালু হচ্ছে, সেই ইবুক রিডারের মাধ্যমে কিন্তু আমাদের এই কাগজের পাঠ্যপুস্তক কার্যক্রমটা পুরোপুরি বন্ধ করে দেবার একটা পরিকল্পনা হচ্ছে। তার জন্য এখন আমাদের জাতি দেশ পুরোপুরি প্রস্তুত না, যখন হবে তখন অচিরেই এই কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এরপর আমাদের আসছে তথ্য সংগ্রহে SMS এর মাধ্যমে শিক্ষা সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা যাচ্ছে, অর্থাৎ যে কোনো রকমের তথ্য, যেমন তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যে উইকলি গভর্নমেন্ট পাবলিশ করছে, এটা কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছি, আমরা পেয়ে প্রিন্ট আউট করে প্রতিষ্ঠান হয়তো তোমাদেরকে দিচ্ছে, অথবা যে কোনো ধরনের নিউজ আমরা ইমেলে ভাবে একটা কোনো, যখন বোর্ড থেকে সেটা ডিসিশন নেওয়া হয় সেটা অটোমেটিক্যালি আমাদের মেইলের মাধ্যমে আসছে, SMS এর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দিতে পারছি। SMS এর আলাদা বেনিফিটটা কি, যে নেটে এই মুহূর্তে সবাইকে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ইমেল দিলে সবাই এই মুহূর্তে ইমেলটা চেক করছে না, বা ফেসবুকে দিলে সবাই সেটা দেখতে পাচ্ছে না, সবাই তো সবসময় অনলাইনে থাকছে না, বাট SMSটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে একটা তথ্য পৌঁছানোর সবচেয়ে বেস্ট পদ্ধতি। এবং এই SMSটা আমরা এত সামান্যতম একটা টাকায় আমরা ম্যাক্সিমাম প্যাকেজ কিনে SMSগুলো ব্যবহার করতে পারি, এটাও একটা যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু আমরা এইগুলো ব্যবহারে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে এটা যে কতটা আশ্চর্য রকমের একটা আবিষ্কার আমরা সেটা ভাবি না, কিন্তু এটার গুরুত্বটা কিন্তু ব্যাপক। আচ্ছা, বই হারিয়ে গেলে যে কোনো মুহূর্তে আমরা ইবুক থেকে ডাউনলোড করতে পারি। ইবুকের তোমরা, আমি তোমাদের বইও আছে, এর আগেও ক্লাসেও পড়িয়েছি, সেটা হচ্ছে ইবুকের জন্য আমরা এখান থেকে যেটা করতে পারছি, ebook.gov.bd বলে একটা সাইট আছে যেখানে শুধু ইবুক পাঠ্যপুস্তক পাওয়া যায়, এছাড়া nctb.gov.bd যেটা ন্যাশনাল কারিকুলাম অফ টেক্সটবুক বোর্ড, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। এরপর ঘরে বসেই বিভিন্ন পরীক্ষার ফলাফলের জন্য, শুধু পরীক্ষার ফলাফল বলতে তোমরা এখনও স্কুল পর্যায়ে যেতে শুধু PSC JSC ভাবো, এটা না, যে কোনো রকমের বোর্ড রেজাল্ট বলতে পারো, জব রেজাল্ট বলতে পারো, BCS এর রেজাল্ট বলতে পারো, NTRC-র যে মানে টিচার নিয়োগের যে এক্সামগুলো হয় সেটার প্রতিটা রেজাল্ট তোমাদের এখন নেওয়ার জন্য তাকে দূরের পথ অতিক্রম করে প্রতিষ্ঠানে আসতে হয় না, তারা সোজাসুজি এই ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজাল্টগুলো দেখে নিতে পারে। আর যদি ওয়েবসাইটগুলো তোমাদের নাম জানা না থাকে, তুমি গুগলে টপিকটা লিখে মনে করো JSC রেজাল্ট, JSC গভর্নমেন্ট রেজাল্ট, তুমি দিয়ে সার্চ দিলে তোমাকে ওয়েবসাইটের এটা লোকেশনটা তোমাকে বলে দিবে, অর্থাৎ কষ্ট করে আমাদের সেই ওয়েবসাইটের নামটাও মেমোরাইজ করতে হচ্ছে না, এত সহজভাবে গুগল আমাদের হেল্প করছে। ইন্টারনেট আমাদেরকে বলতে পারো একদম সামনে প্রতিটা তথ্য তুলে এনে দিচ্ছে।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন বাড়িতে বসেই করতে পারি। এইটা একটা তোমরা যারা ইন্টারমিডিয়েটের পর যারা বিভিন্ন পরীক্ষা দিতে দেয়, যার ফ্যামিলির মধ্যে তোমাদের যদি বড় ভাই বোন কাজিন এরকম কেউ থাকে, তাহলে হয়তো তোমরা দেখেছো যে কতটা ব্যস্ত তাদের এই এই পুরো বছরটা ভর্তি পরীক্ষা আবেদন করা এটাতে অতিবাহিত করতে হয়। এই ভার্সিটিগুলোতে আবেদন করার জন্য প্যারেন্টসদেরকে ছুটি নিতে হয়, স্টুডেন্টকে সঙ্গে করে নিয়ে সেখানে একবার ফর্ম নিতে যেতে হয়, আবেদন করতে যেতে হয়। তারপরও বাংলাদেশের মধ্যে হলে তো ফিজিক্যালি যাওয়া সম্ভব, কিন্তু কেউ যদি দেশের বাহিরে বিভিন্ন জায়গায় আবেদন করতে চায়, সেটা আগে বাই পোস্ট মানুষ পাঠাচ্ছে, সেটা পৌঁছলো কি না তার নিশ্চয়তা ছিল না। আর যদি তুমি কুরিয়ার করো তাহলে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হতো, তারপরও মানুষের একটা অনিশ্চিত ছিল যে আমি রিপ্লাইটা কিভাবে পাবো, ওরা তো আর এত মোটা অঙ্কের টাকা ব্যয় করে তোমাকে রিপ্লাই করবে না। তাহলে এই বিষয়গুলো, যে অনিশ্চিত বিষয়গুলো, কিন্তু এখন আমরা অনেকটাই নিশ্চিত হতে পারছি। প্রতিটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে, সেখানে তাদের ইমেল দেওয়া থাকে, সেই ইমেলের মাধ্যমে অথবা সোজাসুজি অ্যাপ্লাই অনলাইন বলে প্রতিটা ওয়েবসাইটে একটা বাটন থাকে, তুমি সেখানে এই যে দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন আছে, এই জাতীয় সুবিধা এবং কোর্স ফি কত, সেটা কোন কোন কনভারসেশন শুরু হবে, টাইম টেবিল, এভরিথিং, এই তথ্যগুলো তোমরা ওয়েবসাইটের মাধ্যমে পাবা এবং জাস্ট ইন ওয়ান ক্লিক তোমরা এই অ্যাপ্লাই করার সুবিধাগুলো পাবা। আমাদের কোনো টাকা ব্যয় করতে হচ্ছে না, আমরা কত নিশ্চিত যে হ্যাঁ আমাদের এটা হয়ে যাবে এবং আমরা এখান থেকে রেজাল্টটাও হয়েছে কিনা সেটাও কালেক্ট করতে পারছি। আইসিটির উন্নয়ন ব্যবস্থাপনায় আমরা পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের তথ্য। এখন মনে করো তুমি ঢাকার কোনো স্কুল কলেজে যাবা বা হঠাৎ করে কোনো ট্রান্সফার হয়েছে, যে কোনো প্রবলেম কারণে তোমার যদি সেখানে যেতে হয়, তুমি সেই তথ্যগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকেই তুমি কালেক্ট করে ফেলতে পারছো। সেই স্কুলটা কীরকম, কলেজটা কীরকম, তুমি কোনটাতে অ্যাপ্লাই করবা, কোনটাতে করতে চাচ্ছ না, লোকেশনটা কীরকম হচ্ছে, সেই স্কুল বিল্ডিংটা কীরকম, কলেজটা দেখতে কীরকম, সেগুলো সব তুমি এখান থেকে পাচ্ছ। এরপর মাল্টিমিডিয়া ক্লাস যেটা প্রজেক্টরের মাধ্যমে দেওয়া হয়, সেখানে মধ্যে তোমাদেরকে, যেমন এই মুহূর্তে আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। মাল্টিমিডিয়া পরিচালিত হচ্ছে কি, এই যে ওয়েবসাইটে আমি ছবি, তথ্য, ডকুমেন্টস, ওয়েবসাইট, সোজাসুজি ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে সবাইকে বড় স্ক্রিনের মাধ্যমে আমি দেখাতে পাচ্ছি। এতে শিক্ষা ব্যবস্থা যে একঘেয়েমির ব্যাপারটা থাকে, বোরিং ব্যাপারটা থাকে, এটা অনেকাংশেই কমানো সম্ভব হচ্ছে। এরপর বিভিন্ন প্রত্যক্ষ নির্দেশের মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, অর্থাৎ কখন এই যে আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম দিয়ে তোমাদের আমি উদাহরণ দিতে পারি যে এখন অ্যাসাইনমেন্ট স্থগিত নাকি এখন অ্যাসাইনমেন্ট চলবে অথবা এবার এক্সামটা কী হবে, এই বিষয়ে শিক্ষা রিলেটেড তথ্যগুলো মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ওইটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই তথ্যগুলো প্রতিষ্ঠানগুলো সেখান থেকে কালেক্ট করে এবং তোমাদেরকে সেখান থেকে আমরা তথ্যগুলো দিয়ে দেই। আচ্ছা, সরাসরি শিক্ষা ব্যবস্থা ইন্টারনেট কি করে জড়িত হচ্ছে, এই যে দেখো সরাসরি একটা ইন্টারনেট ব্যবস্থা কি হচ্ছে, এখন বর্তমানে প্রজেক্টর মাল্টিমিডিয়া ক্লাসেরও আরেকটু এক ধাপ আমরা আগে চলে গিয়েছি স্মার্ট বোর্ডের মাধ্যমে। স্মার্ট বোর্ডটা হচ্ছে বলতে পারো বড় সড়ো সাইজের একটা মোবাইল ফোন, স্মার্টফোনের মতন। শুধু এখানে সিম কার্ড কল করার ফিচারটা থাকে না, ইন্টারনেট ইউজ করো, টাচ স্ক্রিন ইউজ করো, যাবতীয় সমস্ত ফ্যাসিলিটিগুলো এখানে তুমি টাচ স্ক্রিনের মাধ্যমে পরিচালিত করতে পারো। এখানে পয়েন্ট করা, মার্কেট, এটা হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, এভরিথিংয়ের কাজ করবে, প্লাস প্রজেক্টর, প্লাস কম্পিউটার, প্লাস ইন্টারনেট, এই সমস্ত কিছুর অল ইন অল ডিভাইস হচ্ছে এই একটা স্মার্ট বোর্ড। এটা সরাসরি শিক্ষার সাথে তোমার কানেক্টেড করে ইজিলি ক্লাস পরিচালনা করা যায় এবং দেখো প্রতিটা বাচ্চাদের সামনে একটা করে ইবুক রিডার আছে। অচিরেই আমাদের এই দিনটা আসবে, তখনও তোমাদের কাগজের বই ওপেন করে বসতে হবে না, সবাই একটা করে ইবুক রিডার নিয়ে বসবা। এবং এই করোনা ছুটির কালীন সময়ে যে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন নির্দেশগুলো পালন করতে পারছি, সরাসরি ইন্টারনেট আমরা কালেক্ট করতে পারছি দেখে, এবং এই যে বর্তমানে যে আমার ঘর আমার স্কুল লাইভ করতে পারছো, আবার কেউ তখন যদি করতে না পারো সেই ভিডিওটা ইউটিউবে এদের চ্যানেলে পোস্ট করা থাকে, তুমি সেখান থেকেও কালেক্ট করে এটা দেখতে পারো। এরপর বিভিন্ন ওয়েবসাইট আছে যে বিভিন্ন আউট অফ টপিক, যেমন হয়তো তোমার কাছে সেই বইটা নেই, সেই তথ্যটা যদি তুমি জানতে চাও যে এই জিনিসটা আমি কেমন করে জানবো বা এই প্রশ্ন উত্তরটা সঠিক কী হবে বা এই ম্যাথমেটিক্যাল সলিউশনটা আমি বের করতে পারছি না অথবা এই ক্যালকুলেশনটা আমার হচ্ছে না, অথবা মনে করো একটা সাধারণ মনে কোনো প্রশ্ন, সেটা কোনো সাইকোলজিক্যাল হতে পারে, পাঠ্যপুস্তক রিলেটেড হতে পারে, পার্সোনাল লাইফ রিলেটেড হতে পারে, বিভিন্ন ওয়েবসাইট গ্রুপ আছে ফেসবুকের, এমন বহু ওয়েবসাইট আছে, টপিক রিলেটেড ওয়েবসাইটে গেলে সে টপিক রিলেটেড প্রশ্ন করলে তোমাকে সেটা সলিউশন কেউ না কেউ বলে দিবে, অনেক সময় অনেক সলিউশন আসে। এখন আমরা একটা রিভিউ দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় আমরা একসময় পুরোপুরিভাবে গুগলের উপর ডিপেন্ডেন্ট থাকতে হতো, এই ক্ষেত্রে যারা ইংরেজিতে একটু পারদর্শিতা যাদের কম ছিল তারা বিভিন্নভাবে কিন্তু একটু হেজিটেশন ফিল করতো, কিন্তু
এখন কিন্তু আমাদের এই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠেছি। এখন আমরা পিপিলিকা বলে আমাদের কিছু সার্চ ইঞ্জিন আছে, যেটা আমাদের বাংলাদেশের নিজস্ব বাংলায় তৈরি। এখানে বাংলায় তুমি সার্চ করবা এবং বাংলা তথ্যগুলোই তোমাকে দেখাবে। আমরা এখন কাগজের বইয়ে অভ্যস্ত, কিন্তু কিছুদিনের মধ্যে জায়গা দখল করবে আমাদের ইবুক। এই যে দেখো, বইটার জায়গা চলে আসবে আমাদের এরকম ইবুক রিডার। এই ইবুক রিডার যখন আসবে, তখন একটা ইবুক রিডারে 10 থেকে 20 হাজার, বর্তমান কালে 10 থেকে 20 হাজার, হয়তো অচিরে আরো সংখ্যা বাড়বে, 10 থেকে 20 হাজার বই আমরা রাখতে পারবো। একটা লাইব্রেরিতেই 3-4 হাজার বই থাকে সাধারণত, এক স্কুল কলেজের লাইব্রেরিতে, সেখানে 10 থেকে 20 হাজার তুমি একটা ইবুক রিডারে রাখতে পারবা। তাহলে বলতে পারো যে তুমি একটা পকেটে একটা লাইব্রেরি নিয়ে ঘুরে বেড়াতে পারো। কারণ নেটে তুমি ইবুক রিডারে যে বইটা তোমার দরকার নেই, তুমি সেটা সরিয়ে সেখানে নতুন বই রাখতে পারো। এরপর সমস্ত ইবুক আকারে সংগৃহীত থাকবে, একজন মানুষ তার প্রয়োজনীয় বই ইবুক রিডার দিয়ে ডাউনলোড করে নিবে। অর্থাৎ ওইখানে তোমার নেটের সাথে কানেক্টেড থাকবে ইবুক রিডারগুলো, যে বইটা তুমি সার্চ দিবা ওয়েবসাইটে গিয়ে সেই বইটাই তুমি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা। আশা রাখি তোমরা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা ভিডিওটা আবার ভিডিওর সুবিধাই হচ্ছে তোমরা আবার রিভিউ করে সেটা দেখে নিতে পারো। এই বিষয়গুলো যদি তোমরা যে কোনো রকম শিক্ষা ইন্টারনেটের ব্যবহার প্রশ্নগুলোতে উত্তর করো, তোমরা ফুল মার্কস পাবে। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।